हाय फ्रेंड, वेलकम टू माय चैनल एस के फरीदुल टी एच रॉक। तो आज की तुम्हारे सामने आमी निये चले एसेछि एकटा दारुण 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 हेयर मास्क, जेटा तुम्हारा चूले अप्लाई करले, चूले व्यवहार करले तुम्हारे अनेक भालो फल पाबे। चूलेर गोड़ा मजबूत हबे, चूल सफ्ट हबे, सिल्की हबे एंड शाइनिंग हबे। जदि तुम्हारा सप्ताहे दुबार यूज करो खूब भालो फल पाबे। आर जादेर काछे समय नेई तारा सप्ताहे एकबारई यूज करो। आमी दुबार यूज करार कथाटा बोलबो, कारण दुबार व्यवहार करले मासे अंतत 8 बार हच्छे। तो देखो, अनेकेई आमार कल करेछे जे चूलेर समस्याटा তাদের হচ্ছে। আমাকে কালকেই একজন কল করেছিল যে দাদা আমি চুল উঠছে, চুলে কি করব। তো সবার জন্য আমি আজকে একটা বলছি, হেয়ার মাস্ক নিয়ে এসেছি। আর কেন 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 চুল ওঠে সেই কথাটা আমি একটু বলবো। আর তোমরা হেয়ার মাস্কটা কি করে বানাবে, কিভাবে তোমরা হেয়ার মাস্কটা চুলে অ্যাপ্লাই করবে, সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না প্রথম কথা। আর একটা কথা কি বলবো, চুল অনেক কারণে চুল মানে চুল ওঠে যে অনেক কারণে ওঠে। তো প্রধান কারণ হচ্ছে চুল ওঠার কিছু কিছু কারণ আমি বলে দিচ্ছি, প্রধান কারণ বলছি, কিছু কিছু কারণ আমি বলছি। আমি আজকে হেয়ার কাট করে ফেলেছি, চুলটা কেমন লাগছে আমি জানি না। তো যাই হোক, আমি চুল ওঠার কারণগুলো বলি তোমাদেরকে। অনেকে রাত জাগে, যেমন রাত জেগে ফেসবুক করে, গেম খেলে, গেম খেলে, এই রাত জাগার কারণে কিন্তু চুল ওঠে। রাত জাগার কারণে কিন্তু আমাদের স্কিনটাও অনেকটা ডিফ হয়ে যায়, ডার্ক সার্কেল পড়ে, চুলও ওঠে, আর মানুষ টেনশন করলেও কিন্তু চুল ওঠে। তো আর সব থেকে বড় কথা, আমরা মিনিমাম কিন্তু দিনে বেলা আমাদেরকে মানে সরি সারা দিনে 8 গ্লাস জল খেতে হবে। 8 গ্লাস জল না খেলে আমাদের চুলোটা কখনোই বন্ধ হবে না। যেমন গাছে জল না দিলে গাছ শুকিয়ে যায়, সেরকম শরীরে জল যদি না থাকে চুলের গোড়াও শুকোতে আরম্ভ করে। ইনফ্যাক্ট গোটা স্কিন শুকোতে আরম্ভ করে, কালো হয়ে যায়। তখন মানুষ চিন্তা করে যে আমি কিছু, যাদের যাদের চুল পড়ছে এই এই কারণগুলো, তারা হয়তো নিশ্চয়ই কিছু 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 না কিছু করছে, তাই তাদের চুলগুলো এত পড়ছে। আর চুল ওঠার কারণ আরো হয়, যেটা তোমাদের লিভার প্রবলেম থাকে, যেটা তোমাদের হরমোন প্রবলেম থাকে। তো হরমোন প্রবলেম, লিভার প্রবলেম আমি সলভ করতে পারবো না। যাদের লিভার প্রবলেম, হরমোন প্রবলেম থাকে, তারা ডক্টরের সঙ্গে সাজেশন করো, ওদের সঙ্গে মেডিসিন নাও, নিলে দেখবে তোমাদের সব ঠিক হয়ে যাবে। আর যাদের এই প্রবলেমগুলো নেই, তাদের কিন্তু এইগুলো তারা করে, যেমন রাত জাগা, জল কম খাওয়া, টেনশন করা, এইগুলো অ্যাভয়েড করতেই হবে। আর দিনে বেলা 8 গ্লাস জল খেতেই হবে, না খেলে তোমরা কিছুতেই তোমাদের চুলোটা বন্ধ করতে পারবে না, আমি যতই সাজেশন দিই না কেন, ঠিক আছে? তো তোমাদেরকে এইগুলো মেনটেন করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কেয়ার করতে হবে, কেয়ার না করলে তো হবে না। তো জল খাচ্ছি তার মানে এই না যে চুল উঠবে না, জল কিন্তু খেতেই হবে, তার সঙ্গে কেয়ারটাও করতে হবে। কেয়ার করলে তোমরা ফল পাবেই পাবে। তো হেয়ার মাস্কটা বানানোর জন্য কি কি লাগছে, কি কি করতে হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, আর অবশ্যই কমেন্টে নিচে কমেন্ট করবে যে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, আমি তোমাদেরকে আবার বললাম। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা হেয়ার মাস্ক ব্যবহার বানাবে আর কিভাবে ব্যবহার করবে। তো আমি হেয়ার মাস্ক বানানোর জন্য রেডি। আর এখানে হেয়ার মাস্ক বানানোর জন্য মাত্র 2টো উপকরণ লাগছে, আর সেটা কি কি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ক্যাস্টার অয়েল, ঠিক আছে? ক্যাস্টার অয়েলটা আমি আমার পছন্দ মতো নিলাম কোম্পানি, তোমরা তোমাদের পছন্দ মতো কোম্পানির ইউজ করো। আমি দেখাচ্ছি না এটা কোন কোম্পানি। আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল বাজারে অনেক রকম পাওয়া যায়, যেটা তোমাদের পছন্দ হবে, যেই কোম্পানিটা, যেই ব্র্যান্ডেডটা তোমাদের পছন্দ হবে সেটা তোমরা ইউজ করো। আমি আমার পছন্দ মতো ইউজ করলাম, আমি নামটা দেখাচ্ছি না এখানে। আর কারোর যদি অ্যালোভেরা গাছ থাকে, অ্যালোভেরা গাছ অনেকেরই থাকে বাড়িতে এখন, তো সে অরিজিনাল অ্যালোভেরা গাছ থেকেও জেলটা নিয়ে বানাতে পারে, ঠিক আছে? তাহলে চলো আমি মাস্কটা বানিয়ে ফেলি। তাহলে আমি এখানে নিচ্ছি হেয়ার মাস্ক বানানোর জন্য এক চামচ ক্যাস্টার অয়েল পড়ে গেল। তোমাদের চুলে যতটা লাগবে তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে। আর আমি নিচ্ছি
एक चम्मच एलोवेरा जेल तुम्हारे चूले जतटा लागबे तुम्हारा तुम्हारे मत नेबे। एबारे दुटो के मिक्स करते हबे भालो करे। देखो मिक्स करार पर प्रथम एरकम जेल हबे, जेल टाइपसेर देखते हबे। जाओ पड़े गेछे। देखो তারপর কিন্তু এরকম ক্রিমের মতো হয়ে যাবে। এটা হেয়ার মাস্ক পুরো রেডি। এই দেখো, এবারে চলো তোমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা চুলে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের সামনে হেয়ার মাস্ক নিয়ে রেডি। তো হেয়ার মাস্ক লাগাতে হবে কিভাবে সেটা আমি দেখাবো অবশ্যই। তবে তার আগে একটা কথা বলি যে হেয়ার মাস্ক কিন্তু রাত্রিরে যদি লাগিয়ে সারা রাত্রি রাখো খুব ভালো। আর পরের দিনকে আরেকটা জিনিস করতে হবে, তারপর হেয়ার ওয়াশ করে নিতে হবে। এবারে হ্যাঁ, যেটা বলবো যে শ্যাম্পুর ব্যাপারে, শ্যাম্পুর ব্যাপারে তো আমার বলাই হয়নি, অনেকে অনেক রকম শ্যাম্পু ইউজ করে। তো আমি প্লিজ তাদেরকে বলছি তোমরা যে কোনো একটা শ্যাম্পু ইউজ করো যেটা তোমাদের ভালো লাগে। কারণ দেখো নানা রকম শ্যাম্পু যদি কেউ ইউজ করে সেইটা চুলের উপরে অনেক খারাপ এফেক্ট পড়ে, যার কারণে চুলটা ড্যামেজ হতে থাকে, চুলের গোড়াও নষ্ট হতে থাকে, সেইটাও কিন্তু একটা কারণ হতে পারে চুল ওঠার। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা শ্যাম্পু, যে কোনো একটা শ্যাম্পু যেটা তোমাদের পছন্দ হবে, বাজেটের মধ্যে পোষাবে, সেটা তোমরা ইউজ করো। আর কন্ডিশনারও যেটা ইউজ করবে সেই কন্ডিশনারটাও কিন্তু ওই একই ব্র্যান্ডেড, একই রকম, একই ইউজ করবে। শ্যাম্পু শ্যাম্পু যেই কোম্পানি, কন্ডিশনারও সেই কোম্পানি হতে হবে, সেটাও কোনো কথা নেই। যে কোনো একটা, যে কোনো একটা তোমরা শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করো তোমাদের পছন্দ মতো। আর এবারে এটা রাত্রিরে লাগাতে হবে। দেখো তোমাদের সামনে আমি দেখাচ্ছি, দেখো এখানে এখানে দেখাচ্ছে না, 9:03 PM, তাই তো? তো আমি এটা রাত্রিরেই কিন্তু অ্যাপ্লাই করছি, তোমরা দেখো। আর কিভাবে লাগাচ্ছি সেটাও দেখো, পরের দিনকে আবার কি করতে হবে সেটা কাল সকালে দেখিয়ে দেবো। তো চলো এবারে এটা অ্যাপ্লাই করি। আমি হেয়ার মাস্ক নিয়ে রেডি। চুলগুলোকে চিরে চিরে, এটা যে ছেলেরা সরি মেয়েরা লাগাবে সেটা কোনো কথা নয়, ছেলেরাও কিন্তু লাগাবে, ইউজ করবে ছেলেরাও অনেক কিছু। মানে আমি যেগুলো দেখিয়েছি ফেস নিয়ে বলো, তারপরে হেয়ার নিয়ে বলো, এগুলো কিন্তু ছেলেরাও ইউজ করতে পারে, শুধু মেয়েরা নয়। যে মেয়েরা করবে, মেয়েরাই সব কিছু করে, ছেলেরা করে না এমন অনেক ছেলেরা আছে, তারা এগুলো কিন্তু করতে ভালোবাসে, এগুলো করে থাকে। তো আমি সবার জন্যই কিন্তু করছি, শুধু যে মেয়েদের জন্য দেখাচ্ছি সে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো এই চুলগুলোকে ভালো করে কিন্তু চির কেটে কেটে লাগাতে হবে স্ক্যাল্প গুলোতে। দেখো চুল ওটা বন্ধ হলে, চুলের গোড়া যদি মজবুত হয় চুল কিন্তু বাড়বে, আর চুল কিন্তু গজাতেও আরম্ভ করে। আমার অনেক ছোট চুল বেরিয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে। এইভাবে গোটা স্ক্যাল্পে আমি আজকে হেয়ার কাট করেছি বলে আমার এখানে পুরো মানে চুলই নেই, ধরতে গেলে লেগে যাচ্ছে খুব সহজে গোটা চুলে স্ক্যাল্পে।
ভালো করে একটু মাসাজ করে নেবে যাতে স্ক্যাল্প গুলোতে ভালো করে লেগে যায়। হয়ে গেছে। এবারে যার চুল যতটা বড় তাকে কিন্তু ততটা চুলেও লাগাতে হবে এটা, কারণ চুল অনেক সময় ড্যামেজ হয়ে যায়, চুল ফাটে, অনেকের চুল তো ফাটেই, অনেকের চুল খুশকো হয়ে থাকে, শুকো রুকো হয়ে থাকে। তো সেই জিনিসটা থেকে অ্যাভয়েড করতে গেলে, তাকে ভালো করতে গেলে কিন্তু এই যে পুরো লেন্থ পর্যন্ত যেতে হবে ভালো করে, দেখতে পাচ্ছ তোমরা? এতে যে আছে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল আর ক্যাস্টার অয়েল, ক্যাস্টার অয়েল কিন্তু চুলের জন্যও ভালো, স্কিনের জন্যও খুব ভালো। আর অ্যালোভেরা জেল তো তোমরা জানোই যে অ্যালোভেরা জেলও কিন্তু স্কিনের জন্য ভালো প্লাস চুলের জন্যও ভালো। আমার লাগানো প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? ভালো করে একবার আঁচড়ে নেবে চুলটা। আজড়ানোরও কিন্তু একটা ভালো কারণ আছে, যেটা হলো মাথার ব্লাড সার্কুলেশন খুব ভালো, আজড়ালে একটা ব্যায়াম হয়। আমি রোজ রাত্রেবেলা শোবার আগে কিন্তু চুল আঁচড়ে ঘুমোতে যাই, সবাই আমাকে বলে, আমার মাও বলে যে শুতে যাবার সময় চুল আঁচড়াবার কি দরকার, কিন্তু না, এটা কিন্তু ভালো অভ্যাস। এবারে যেটা বলবো, এইভাবে আঁচড়ে নিয়ে না তোমরা, ছেলেদের চুল তো ছোটই হয়, আমার একটু বড় তোমরা দেখতে পাচ্ছো, আর মেয়েরা যে করবে করে না চুলটাকে এরকম বেঁধে নেবে, কারণ চুল বেঁধে শুলেও বালিশে একটা ঘষালে কেউ চুল নষ্ট হয়ে যায়, সেটা থেকেও বাঁচবে। আর বাঁধার কারণটা আজকে বলছি, এই যে আমি চুলটা বেঁধে নিলাম, এই চুলগুলো যাতে না মুখে আসে। আর ফেস ওয়াশটা কিন্তু ভালো করে করতে হবে এই শুতে যাবার আগে, কারণ কেননা আমার মুখে যে তেল লাগাতে গেলাম, এটা লাগাতে গেলাম, এখানে কিন্তু পড়লো, তোমরা দেখতে পেয়েছো, আরো অনেকেরই লেগে যায় কোনো কারণে অয়েল। তো সেই ক্ষেত্রে অনেকের ব্রণও থাকে মুখে, অনেকের আবার ব্রণও থাকেও না। তো যাদের ব্রণও থাকে না তাদের ব্রণও বেরোবার চান্সটা বেশি, আর যাদের ব্রণও থাকে তাদের কিন্তু খুব টাটিয়ে বিষ হয়ে থাকে, একেবারে হাত দিতে পারে না। হ্যাঁ, অয়েল লাগলে কিন্তু ওই জিনিসটা হবে। তো লক্ষ্য করতে হবে তোমাদেরকে শুতে যাবার আগে কিন্তু ফেসটাকে ভালো করে তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নেবে। তো চলো আজকে এখানেই শেষ করি, আমি ফেসটাকে ওয়াশ করে এবার খেয়ে শুয়ে পড়ি। কালকে সকালে আবার দেখা হচ্ছে, তোমাদেরকে কালকে সকালবেলা কি করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো, তারপরে হেয়ারটাকে ওয়াশ করে তোমাদের সামনে এসে আবার কথা বলবো। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, আমি আবার সকালে চলে এসেছি তোমাদের কাছে, এবার দেখাবো সকালবেলা চান করতে যাওয়ার আগে কি করতে হবে। যেহেতু তোমাদেরকে বলেছি কালকে আমি হেয়ার মাস্ক লাগিয়েছি রাত্রেবেলা, এখনো সময়টা দেখাবো। দেখো এখন সময় কিন্তু 10:23 AM, তাই তো? আমি কিন্তু এটা সকালেই করছি, AM, দেখো লক্ষ্য করো 10:23, ঠিক আছে? তো চলো আমি আবার কি করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা তোমাদের পছন্দ মতো কোকোনাট অয়েল নেবে, হেয়ার অয়েল নিয়ে সেটাকে একটু গরম করবে, মানে উষ্ণ গরম যাকে বলা হয়, উষ্ণ গরম করবে, করে সেটাকে কিন্তু মাসাজ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হট অয়েল মাসাজ, এটাও করতে হবে। আমি নিয়েছি আমার যতটা লাগবে ততটা, তোমরা তোমাদের মতো নিয়ে নিও। স্ক্যাল্প গুলোতেই মাসাজ করতে হবে।
এরকম চুল চিড়ে চিড়ে এইভাবে 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 মাসাজ করে নেবে। করে নিয়ে 1 ঘন্টা পর চান করবে, হেয়ারটাকে ওয়াশ করবে। তো আমার হট অয়েল মাসাজ শেষ, চলো আমি চান করে হেয়ার ওয়াশ করে তোমাদের সামনে চলে আসছি, চুলটাকে দেখাবো কতটা কি হয়েছে। তো চলো আবার চান করার পরে আমি তোমাদের সঙ্গে দেখা করছি, সঙ্গে থাকো। তো আমি চান করে তোমাদের সামনে হাজির হয়েছি আবার, আর শ্যাম্পুও করে নিয়েছি, কন্ডিশনারও লাগিয়েছি। তবে একটা কথা বলবো তোমাদেরকে, যেটা আগেও বলেছি এখনও বলছি, যে তোমরা যে কোনো শ্যাম্পু একরকম ইউজ করবে, কেউ নানা রকম শ্যাম্পু ইউজ করবে না, ঠিক আছে? আর কন্ডিশনারও কিন্তু তাই, যে কোনো তোমাদের পছন্দ মতো ইউজ করো। আর কন্ডিশনার লাগাবার ব্যাপারে আরেকটা কথা বলবো, চুলটা শ্যাম্পু করার পর যখন তোমরা কন্ডিশনার করবে, কন্ডিশনার লাগাবে যখন, তখন এই স্ক্যাল্পগুলোতে না যেন লাগে, ঠিক আছে? তো অনেক সময় কি হয়, কন্ডিশনারটা স্ক্যাল্পে লাগলে রুক্ষ হয়ে যায়, চুলের গোড়া উঠতে থাকে, হ্যাঁ শুকিয়ে যায়। তো সেটা আমাদের চুলের ওপরে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট লাগিয়ে হালকা হালকা হাতে চুলটাকে এরকম লাগিয়ে একটু ধুয়ে ফেলতে হবে। তো সেটা খেয়াল রাখতে হবে যে স্ক্যাল্পে না যেন লাগে। এইভাবে তোমরা কন্ডিশনার করবে। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো, জল বেশি করে খাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ এটা জানাবে, হ্যাঁ, কারণ তোমরা না জানালে, তোমরা না বুঝলে কতটা কি বুঝলে বা কতটা কি করলে সেটা তো আমি বুঝতে পারবো না। তাই আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখে জানাবে যে কেমন এটা ফল পেলে আর কেমন ভাবে তোমরা ইউজ করলে। তো আর সত্যিকারের কথা বলবো যে আমার চুলটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে অ্যান্ড সিল্কি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, আমি চান করে চলে এসেছি, আঁচড়ালে বুঝতে পারবে। এই দেখো দেখো, চান করে উঠেছি পুরো চুলটা, যদিও আবার শুকোয়নি, কিন্তু সত্যিকারের অনেকটা সিল্ক হয়েছে, দেখতেই পারবে। এই দেখো, খুব সুন্দর হয়েছে, চুল থেকে হাত সরাতে ইচ্ছা করছে না, এতটাই সফট হয়েছে, এতটাই সিল্কি হয়েছে। আর যাই হোক, তো তোমাদেরকে বলছি আজকের মতো এখানেই বিদায়, আবার আমি কোনো ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সামনে। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, আজকের পুরো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর প্লিজ একটা পারলে লাইক করো যদি ভালো লাগে তোমাদের, আর পরে আবার ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি অবশ্যই। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড তবে যাবার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এসকে ফরিদুল টিএইচ রক। তো আজকের মতো এখানেই, টাটা, আবার দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা।